কিন্তু আজকে মনটা একটু খারাপ আর টেনশনের মধ্যেও আছি। ঈশানের প্রতি হয়তো একটু, মানে ঈশানকে যেভাবে সব সময় মানে টাইমে খাওয়ানো, টাইমে সব কিছু করানো, সব সময় একটা টাইম, নির্দিষ্ট টাইম ছিল ওর, তো সেইগুলো মনে হয় একটু গণ্ডগোল হয়ে যাবে। তো আর মানে কি বলবো, আর এত দেখো, আমরা 7 দিনের মধ্যে বেরিয়ে যাব, আর হঠাৎই ওদের। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু আজকে মনটা একটু খারাপ আর টেনশনের মধ্যেও আছি বলতে পারো। মনটা যে কী হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না, খারাপও লাগছে আবার ভালোও লাগছে, আর টেনশনও আছে। তো হয়েছে কালকে আমরা জানতাম যে ও ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে, আর আমাদেরকে এখান থেকে 2-3 মাসের মধ্যে বেরিয়ে যেতে হবে। তো আমাদের ধারণা ছিল যে জুলাইয়ের প্রথম দিকে বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো কালকে হঠাৎ করে ও সন্ধেবেলা এসে বলল যে না, আমাদেরকে ইমিডিয়েটলি 7 দিনের মধ্যে এখান থেকে চলে যেতে হবে, তার কারণ ওর পার্সোনালি কোনো প্রবলেম হচ্ছে, না গেলে ওরই প্রবলেম হবে। তো আমার এটা ভেবে টেনশন হচ্ছে যে আমার ঘরে এত জিনিসপত্র আমি করে ফেলেছি এই কোয়ার্টারে, মানে এখান থেকে আমি এত জিনিস প্যাকিং কিভাবে একা একা করব, মানে যাব কিভাবে, মানে সব জিনিস মিলিয়ে একটা মানে অদ্ভুত টেনশন হচ্ছে যে বাচ্চা সামলে, সংসারের কাজ সামলে, রান্না সামলে, এত কিছু গোছাবো কিভাবে। তো ও তো অফিস চলে যাবে সকালবেলাতে, আর তাছাড়া টিকিট বুক থেকে শুরু করে অনেক কিছু কাজ ওর যাওয়ার আগে আছে এখানে। তো আমাদেরকে তো একদমই সময় দিতে পারবে না এই লাস্ট কিছুদিন, আর তার ফলটা হচ্ছে ঈশানের প্রতি হয়তো একটু, মানে ঈশানকে যেভাবে সব সময় মানে টাইমে খাওয়ানো, টাইমে সব কিছু করানো, সব সময় একটা টাইম, নির্দিষ্ট টাইম ছিল ওর, তো সেইগুলো মনে হয় একটু গণ্ডগোল হয়ে যাবে। তো আর মানে কি বলবো, আর এত মনটাও খারাপ হচ্ছে, কারণ একটা জায়গায় থাকতে থাকতে না দেখবে সেই জায়গাটার প্রতি, সেই মানুষগুলো, সেই জায়গার মানুষগুলোর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আর এখান থেকে ছেড়ে যেতেও খুব মনটা কেমনই একটা লাগছে, কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবে। আর আমার মনে হয় যেখানে ওর পোস্টিং হয়েছে সেখানে ফ্যামিলি কোয়ার্টার অ্যালাউ নেই। তো ও বলছিল লাস্টের 2-3 মাস নিয়ে গিয়ে মানে ঘুরতে নিয়ে যাওয়া হবে, তো ঘুরতে নিয়ে যাবে আমাদেরকে, তো তখন ওখানেই আমরা যাব, 2-3 মাস মতো থাকবো। আর তাছাড়া আমাকে বাড়িতেই থাকতে হবে, একটা বাড়ি যাওয়ারও আনন্দ, অদ্ভুত একটা আনন্দ আছে যে হ্যাঁ অনেকদিন পর বাড়ি যাব, আর এখানে যে এখানে যে আর ফিরবো না, একদম চলে যেতে হবে, সেইটার জন্য একটা মানে মন খারাপও কাজ করছে। তো এখানকার পরিবেশটাকে তো ভীষণই মিস করব, তো কি আর করা যাবে, যেতে তো হবেই। আর প্যাকিং স্টার্ট করে দিতে হবে, আজকে তো প্রচুর কাচাকুচি করেছি, ওয়াশিং মেশিনে একবার জিনিসপত্র ঢুকিয়ে কাপড়গুলো কেচে রোদে মিলে দিয়েছি, আবার একটা এক ব্যাগ লন্ড্রি ব্যাগ কাপড় হয়ে গেছে, তো সেগুলোকেও ওয়াশিং মেশিনে দিতে হয়েছে। আর 7 দিনের মধ্যে যেহেতু বেরোবো, অনেক 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 কাজ আছে, আর অনেক কাপড় চোপড় কাচারও আছে। আজকে ভাবছি কাপড়গুলো কেচে কমপ্লিট করে নেবো, কাপড় কাচার পার্টটা শেষ হয়ে গেলে আস্তে আস্তে সমস্ত কিছু প্যাকিং করতে হবে। তো চলো আজকের ব্লগটা, আজকে বাজতে প্রায় 9:30 বেজে গেছে, তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা 7 দিনের মধ্যে বেরিয়ে যাব, আর হঠাৎই ওদের 2-3 দিন হয়ে গেল, ওদের অফিস থেকে দিয়েছে রেশন, আর রেশনে তো অনেক কিছুই থাকে, তো 7 দিনের মধ্যে তো এত কিছু শেষ করে দেওয়া সম্ভব নয়। তো কি করব বুঝতে পারছি না, এত জিনিস নিয়ে মনে হয় এগুলো সব পাঠিয়ে দিতে হবে। তো এই যে দেখো দিয়েছে হচ্ছে এই একটা হরলিক্স একটা, আর একটা আছে জানি না ঈশান হয়তো কোথাও রেখে দিয়েছে, আর দিয়েছে হচ্ছে চা পাতা, তো এই যে চা, চায়ের একটা প্যাকেট, আর এটা হচ্ছে মুগ ডালের একটা প্যাকেট, একটা কোনো মাসে মুগ ডাল দেয়, কোনো মাসে মসুরির ডালও দেয়, তো এবারে মুগ ডাল দিয়েছে। আর এটা হচ্ছে, এটা
এটা কি ডাল? এটা মনে হয় ছোলার ডাল বলে। হ্যাঁ এটা ছোলার ডাল। আমি ডাল আগে চিনতাম না, আমার মা শিখিয়েছে যে ছোলার ডালটা হয় একটু ওই খাঁজ কাটা খাঁজ কাটা থাকে গাটা, তো সেই জন্য বুঝতে হবে এটা ছোলার ডাল। আর এইটা এমনি এর গাটা প্লেন থাকে ওপরটা, তো এইটা কি একটা বলে, যাই হোক এই একটা নাম আছে এই ডালটার, আমি ঠিক জানি না ডালটার নাম। তো এই একটা ডাল, তো আর দিয়েছে হচ্ছে আর একটা ডাল, এটা মনে হয় কালো কলাই বলে কি এটাকে, আমিও এটা এটার নামও ঠিকঠাক জানি না। তো যাই হোক এই একটা ডাল, আর দিয়েছে হচ্ছে বাবা এই যে চিনি, এই যে এটা কত কতটা চিনি, দেখো এত চিনি আমি যাওয়ার আগে শেষ করতে পারবো বলো? তো কিছু করার নেই, এই একটা চিনির প্যাকেট। আর দিয়েছে হচ্ছে তেল, এটা এটা রিফাইন্ড অয়েল, এই যে দু প্যাকেট তেল, আর এক বস্তা চাল আছে, দু প্যাকেট বড় বড় দু প্যাকেট আটা আছে, প্লাস একটা তো মশলা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তারপর কফি, অনেক কিছুই আছে। তো জানি না ওগুলো কিভাবে শেষ করব। তো এই হচ্ছে ব্যাপার। আর ঈশান এখন ঘুমাচ্ছে, এখন এখনো জানি না কেন ওঠেনি। ওই দেখো, এই দেখো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং মামা ঈশান। গুড মর্নিং, কি হলো? ব্যাস কান্না শুরু। তো ওকে ঘুম থেকে উঠে উঠে আগে খাইয়ে দিয়েছি, আর খাইয়ে দেওয়ার পরে ওকে নিয়ে চলে এসেছি স্নান করাতে, তার কারণ একেই দেরিতে উঠেছে আজকে, আজকে প্রায় 10:30টার সময় উঠেছে ঘুম থেকে, জানি না কেন এরকম কোনো দিন করে না, সকাল সকালই উঠে যায় ও। তো যাই হোক ও উঠেছে আজকে দেরিতে, আর আমি ওকে 11:30-11:30টার মধ্যে প্রত্যেক দিনই স্নান করিয়ে দিই, তো নিয়ে চলে এসেছে একদম ডাইরেক্ট স্নান করাতে। আর ওর হাতে যেটা দেখছো ওটা হচ্ছে ওর হিমালয়ার নারকেল তেল, মাথায় ওটা দিই ওকে। আর ছোটোবেলার থেকেই না ওকে সর্ষের তেল দিই, খাঁটি সর্ষের তেলটাই গায়ে দিই। তো দেখো ওর স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর সব থেকে বেশি প্রবলেম হচ্ছে স্নান করার পর চুল মোছাতে, একদম ওর বিরক্তিকর ব্যাপার একটা, চুল কিছুতেই মুছতে দেবে না, আর চুলে এক গাদা জল লেগে থাকে, আর চুল মাথায় হাত দিলে ওর মাথা খারাপ হয়ে যায়। তো কোনো রকমে চুলটা মুছিয়ে নিয়েছি, আর দেখো হাই করছে, তো যখন মন হয় তখন তাই করে। আর ওকে দেখো হিমালয়ের একটা ক্রিম, বেবি ক্রিম আছে, তো ওইটাই মাখিয়ে দিলাম। আর চুল মোছাতে বা চুল বাঁধতে, চুল আঁচড়াতে সবেই ওর প্রবলেম, মানে চুলে হাত দিলেই খুব বিরক্তিকর একটা ব্যাপার হয়ে যায় ওর জন্য। তো ওকে একটা কিছু ক্রিম বা পাউডার কিছু একটা হাতে দিতে হবে কিংবা ফোন দিতে হবে, সেটাও বসে বসে দেখবে, আর আমাকে চুল হয় চুল বাঁধতে হয়, নাহলে এই এই সবই করতে হয়। তো দেখো আমি ঈশানকে স্নান টান করিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি, আর এখন আমি চলে এসেছি হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিতে। আর ঘর তো সারাদিনে ঝাড় দিয়ে মুছলেও ঘর পরিষ্কার থাকে না, তার কারণ বাড়িতে একটা ছোটো বাচ্চা থাকলে যা হয়, ঈশান ভীষণই ঘর নোংরা করে রাখে, কারণ কিছু খেতে দেবো মানে খাবে কম ফেলবে বেশি, এরকম হয়ে গেছে ওর ব্যাপার। তো ওই জন্য আরও বেশি পরিষ্কার করে রাখি। আর পরিষ্কার করে রাখার আর একটা কারণ আছে, আজও আমিও অবশ্য নোংরা মানে নোংরা হয়ে থাকবে সেরকম জায়গা পছন্দ করি না, আমিও খুব পরিষ্কার রাখতেই পছন্দ করি। আর তাছাড়াও ঈশান এখন ছোটো, তো এখান ওখান ঘুরে ঘুরে বেড়ায়, আর কিছু দেখলেই ফট করে মুখে দিয়ে দেয়, এটা হচ্ছে ওর সব থেকে বাজে অভ্যাস। তো এখন অবধি সেই অভ্যাসটা থেকে গেছে, কিছু দেখলেই মানে খাবার মনে করে খেয়ে ফেলবে। এই এক দু মাস আগেই ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, তো কোনো ওষুধেই কাজ করছিল না, ভীষণ বমি হচ্ছিল, তো ডাক্তারও বুঝতে পারছিল না কি করবে।
তো তারপরে ইঞ্জেকশন যখন দেওয়া হলো, ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পর তারপরে কমেছিল। তো তারপর থেকে আমি ঘর, মানে যাই হয়ে যাক না কেন, আমি ঘরটা অন্তত ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে রাখি ঈশানের জন্য শুধুমাত্র। তো আমার ঘর ঝাড় দিয়ে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি ওয়াশিং মেশিনের কাছে। আর এগুলো একবার তো দেওয়া হয়ে গেছিলো, সেগুলো মিলে দিয়েছি, এটা আর একবার সেকেন্ডবার তো হয়ে যাক, তারপরে গিয়ে মিলে দেবো। তো দেখো, আমি স্নান টান করে পুজো কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি, আর তোমাদের আজকে দেখাবো আমি ঈশানকে কি কি সবজি খাওয়াই আর কিভাবে আমি ভাতটা বানাই। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে বিট, ওকে বিট দিই, তো বিটটা কেটে নিই। আর ফুলকপি, আমি ফুলকপি খুব কমই দিই, ব্রোকলিটা বেশি দিই, কারণ ব্রোকলি খাওয়াটা ছোট বড় সবার জন্য খুব ভালো, আর ব্রোকলি অনেক রকম গুণ আছে, তো ব্রোকলিটাই দেওয়া হয় বেশি। তো ব্রোকলি আজকে নেই, তাই ফুলকপি দিচ্ছি। আর এটা হচ্ছে লাউ, লাউ দিই। আর এটা হচ্ছে করলা, তো ওকে, ওর তেমন কোনো খাবারের জ্বলন নেই, যেটাই দেওয়া হয় সবই খেয়ে নেয়, সে তেতো হোক, ঝাল হোক, যাই হোক না কেন। তো ওকে করলা অল্প দিই, প্রত্যেক দিন করলাটা দেওয়া হয় না, মাঝে মধ্যে দিই করলাটা। তো এই যে অল্প একটু করলা দিয়ে দিলাম। আর পেঁপে, কাঁচা পেঁপে অল্প একটু, কাঁচা, এই যে কাঁচা পেঁপে অল্প একটু দিয়ে দিলাম। আর বাড়িতে যদি কোনো শাক থাকে সেই শাকটা দিই, আজকে সেরকম কোনো শাক নেই তাই শাকটা দিলাম না। বিনস দেওয়া হয়, বিনসও আজকে বাড়িতে নেই তাই বিনস দিলাম না। মানে বাড়িতে যত রকমের সবজি থাকে মোটামুটি দিয়েই দিই সব কিছু, ভেন্ডি দিই, ভেন্ডিটাও খাওয়া খুব ভালো, ওই জন্য ভেন্ডিটাও দেওয়া হয়, কিন্তু আজকে ভেন্ডি নেই, বিনস নেই, তো ওগুলো বাদ দিয়ে এই কটাই ছিল সবজি, তো এগুলোই দিয়ে দিলাম ওকে। তো দেখো, সবজিটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এর মধ্যে দেব অল্প একটু রাইস। আর দেবো মুগ ডাল, মুগ ডালটা অল্প দেব। আর দেবো মসুর ডাল, মসুর ডালটা ডেলি দেওয়া হয়, এক একদিন না থাকলে আবার অন্য ডালও দিই, তবে চেষ্টা করি মসুর ডালটা ডেলি দেওয়ার। তো এই, আর এখন যেহেতু ভীষণ গরম পড়েছে, আর কাঠবাদাম ওকে দেওয়া হয়, মানে আলমন্ড যেটাকে বলে, তো ওই বাদাম, কিশমিশ, তারপর আখরোট এগুলোও দেওয়া হয়, কিন্তু যেহেতু এখন এত গরম আর ওগুলো যে ওগুলো খেলে বেশি শরীর গরম হয়ে যায়, তো সেই জন্য ওকে এখন ওই বাদামটা দেওয়া বন্ধ আছে কিছুদিন, কিছুদিন দিইনি। আর একটু যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে তখন থেকে দিতে আবার স্টার্ট করব। তো চলে এটা ধুয়ে নিই, তো ধুয়ে প্রেশার কুকারে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো। আর এটার মধ্যে কোনো রকম তেল দেব না, কোনো রকম নুন দেব না, কোনো চিনি দেব না, কিচ্ছু দেব না, শুধুই পেস্ট, এইভাবেই এটাকে সিটি মেরে নেব। তো চলো। আর তোমরা ভাবছো তো যে এই রকম খাবার কিভাবে ওকে আমি দিই, আর ও খায় কি না, ও মানে এখন ছোট আছে বলে হয়তো খেয়ে নিচ্ছে, বড় হলে তো আর খাবে না এই খাবারটা, তখন ওর স্বাদ পাল্টাবে আর বাইরের খাবারও খেতে শিখবে। তো যতদিন আজ মানে যতদিন খেতে পারছে ততদিন দেবো খাবারটা, কারণ আমার মনে হয় সেদ্ধ জিনিসটা দেওয়া ভীষণ শরীরের পক্ষে ভালো। তো আমি এটা ওকে প্রায় 7 মাস 7.5 মাস থেকে খাওয়াতে স্টার্ট করেছি, এখনও অবধি ওর 2 বছর এখনও কমপ্লিট হয়নি, জুলাই 2 বছর কমপ্লিট হবে। তো ওকে
এখন এতদিন অবধি এই ভাতই, এই সেদ্ধ ভাতই দেওয়া হয় প্রত্যেক দিন। মানে অন্য কোনো ভাবে যে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেওয়া, অনেকে খিচুড়ি বানিয়ে খায়, তো আমি ওরমভাবে কিছু দিই না। যতদিন তেল নুন এগুলো না খাবে ততদিনই ভালো। নুন দেওয়া হয় মাঝে মধ্যে হালকা, একদমই অল্প, যেহেতু নুনটাও শরীরের পক্ষে দরকার আছে। কিন্তু চিনি আর তেলটা আমি মানে একদমই অ্যাভয়েড করি, ওটা দিই না ওকে। তো চলো এটা বসিয়ে দিই, দেখাচ্ছি ঈশানের খাবার কি করে বানিয়েছি, তো ওটা দেখালাম, আর তারপর আমরা আমাদের খাবারও বানিয়ে নিয়েছিলাম। তো আজকের লাঞ্চে করেছি হচ্ছে আলু ফুলকপি দিয়ে ডিমের একটা ঝোল, আর আমের চাটনি তো আছেই, তো ওই এই এক তরকারি করেছি, কারণ যেহেতু লাগেজ গোছানোর ব্যাপার আছে, সমস্ত কিছু প্যাকিংয়ের ব্যাপার আছে, যদি অনেক রকম আইটেম রান্না করতে যাই তো এগুলো আর কিছুই করা যাবে না, যেহেতু একটু তাড়াতাড়ি করতে হবে। তো আজকে এই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে। ও তো এখন অফিস থেকে আসেনি, অফিস থেকে আসলে আমরা খাবারটা খেয়ে নেবো। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। তো দেখো দেখতে দেখতে হয়ে গেছে সন্ধে, আর এখন বাজে প্রায় 6:45 মতো, আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। আর আমি উঠে সোজা ছাদে গিয়ে ছাদ থেকে যত জিনিস মেলা ছিল সব কিছু নিয়ে চলে এসেছি, আর সেগুলো এখন ভাঁজ ভাঁজ করা চলছে। আমি ভাঁজ করলে কি হবে, আমি এদিকে ভাঁজ করছি আর উল্টো দিক থেকে সেই ভাঁজগুলো কিন্তু খোলা হচ্ছে একটার পর একটা। তো সেই জন্য আমি ওকে বকুনি দিচ্ছি যে কেন এগুলো খুলছিস। ঈশান কি করে, আমি একদিকে ভাঁজ করি আর উল্টো দিক থেকে ও একটা একটা করে ভাঁজ খোলে আর হাসতে থাকে। তো ওর কাজ হচ্ছে এটাই, ভাঁজ খোলা, জানি না কেন। আর চেষ্টাও করে এক এক সময় আবার ভাঁজ করার, তো পারে না যেহেতু ছোট আছে এখন। তো এই হয়ে গেছে ব্যাপার। তো দেখো আমি চলে এসেছি রুটি করতে, আর এখন বেজে গেছে প্রায় 9:00 মতো। তো ঈশানকে তো 9:30 থেকে 10:00-এর মধ্যে আমি রুটি খাইয়ে দিই, সেই জন্য ওর রুটিটা যেহেতু দুধে ভিজিয়ে রাখতে হয় গরম দুধে কিছুক্ষণ, সেই জন্য আমি চলে এসেছি রুটিটা বানাতে। তো ওর জন্য আর ওর বাবার জন্য দুজনের জন্য হচ্ছে রুটি, আর আমার ভাত আছে সকালকার, একটু ভাত হয় সকালকার, ভাত থাকলে সেটা খেয়ে নিই, তা না হলে আমার জন্য ভাত আলাদাভাবে রান্না আমি করে নিই, কারণ আমি রুটি খেতে একদমই পছন্দ করি না। মানে রুটি খেলে কিংবা রুটি নামটা শুনলেই যেন মনে হয় যেন না থাক আজকে না খেলেও চলবে, এরকম একটা ব্যাপার, জানি না কেন আমার রুটিটা একদমই পছন্দ হয় না। তো হ্যাঁ, তোমরা না আমাকে অনেকেই কমেন্টে বলেছো যে রান্নার ব্লগ বানাতে, তো অবশ্যই আমি রান্নার ব্লগ বানাবো, ইচ্ছা আছে আমার খুব তাড়াতাড়ি সেই ব্লগটা বানাবার। আর একটা ইচ্ছা আছে, এই কোয়ার্টারটা, আর্মি কোয়ার্টার কেমন হয় অনেকেরই দেখার ইচ্ছা আছে, তো সেই জন্য ভেবে রেখেছি যে কোয়ার্টারেরও একটা ব্লগ বানাবো। তো এই দুটো ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আর আর হ্যাঁ, তোমরা তোমাদের তোমরা আমাকে মেসেজ করে প্লিজ জানাও যে তোমরা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে চাইছো, মানে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো, তাহলে আমার ভিডিও বানাতেও সুবিধা হয়। আর ওই দিকে দেখো ঈশান উঠে গেছে ঘুম থেকে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা দিন অন্য কোনো ব্লগে। তো গুড নাইট, টাটা।